পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন আজহার লিমন। চলে যাচ্ছে আলোচনায়। ধন্যবাদ রাব্বি। দর্শক স্বাগত আজকের জনপদের সময়ে। আমরা আজকের জনপদের সময় এমন একটা সময়ে হাজির হয়েছি যখন সারা দিনব্যাপী দিনভর মানুষ বসন্তের প্রথম দিন অর্থাৎ পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবস উদযাপন শেষে কেউ বাড়ি ফিরে যাচ্ছেন, আবার কেউ এই উদযাপনের বাকিটুকু কিন্তু উদযাপন করে নিচ্ছেন। তাই আজকে আমরা এই আলোচনার বিষয় ঠিক করেছি, বসন্ত দিবস এবং ভালোবাসার দিন। আজকের এই আলোচনায় অংশ নেবার জন্য, কথা বলবার জন্য আমাদের সঙ্গে আছেন সাংবাদিক এবং সাহিত্যিক গিয়াস হোসেন, এবং আছেন দম্পতিরা, আছেন প্রেমিক যুগল, এবং যারা একা এখনও ব্যাচেলর তারা। আমরা প্রথমেই যাচ্ছি সাংবাদিক এবং সাহিত্যিক গিয়াস আহমেদের কাছে। গিয়াস ভাই, যুগে যুগে আমরা দেখেছি যে বসন্তের সাথে ভালোবাসাকে কবিরা সম্পৃক্ত করতে চেয়েছে বা সংযুক্ত করতে চেয়েছে, এটা কেন? ভালোবাসার সাথে আসলে বসন্তের সম্পর্কটা কি? এটা হয় কি যে শীত মানেই তো বিমর্ষ, শিশির পড়া, ধূসর পাতা ঝরে পড়ার দিন, যবুথবু একটা বিষণ্ণ সময়। জীবনানন্দের কবিতায় দেখবেন সেই বিষয়গুলো আছে। আবার ঠিক ঋতুটা যখন বদলে যায়, বসন্ত নতুন একটা ঋতু আসে, প্রকৃতি বদলে যায়, ফুল ফোটে, গাছে নতুন পাতা। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি যেমন বলেন যে আজই বসন্ত জাগ্রত দ্বারে, তাই না, তাকে বিড়ম্বনায় হেলা করো না, রুদ্ধ করে রেখো না। তো এটা মানুষের মনেও তো আসে, আমরা তো প্রকৃতির সন্তান, তাই না? তো এই কারণে মানুষ ওই প্রকৃতির সঙ্গে সঙ্গে জেগে ওঠে, এবং যারা বাঙালি তো ভালোবাসাময়, বুক ভরা ভালোবাসা। এখানে বলা হচ্ছে যে বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, বসন্ত এসে গেছে। আসলে বসন্ত আসলে কি ধুলি উড়ার মতো করে বাতাসে প্রেম ভালোবাসা উড়ে? সেটা তো বটেই। আমি যেটা বলতে চাইছি, প্রকৃতির সঙ্গে সঙ্গে মানুষ, এই বাঙালি কিন্তু প্রকৃতির সন্তান। শরৎ ঋতু, আমাদের ছটা ঋতু, যেটা অন্য ভাষাভাষী বা দেশের ভূখণ্ডের মানুষের নেই আসলে। তো এই যে বৈচিত্র্য, এটা আমাদের আলোড়িত করে, মানুষকে প্রকৃতি আলোড়িত করে। কাছে কাছে ফুল ফোটে, মনের মধ্যে ভালোবাসার ফুল ফোটে, সেজন্য ফাগুনের সাথে এই ভালোবাসার একটা। গিয়াস ভাই, আবার আপনার কাছে যাব। আমাদের সঙ্গে দম্পতি আছেন, আপনারা আপনাদের পরিচয় আপনার আমরা জেনেছি। আপনারা ক বছর ধরে সংসার করছেন? আমরা অলমোস্ট 3 বছর, মানে এপ্রিলে 3 বছর হবে আপনার, বৈশাখে, পয়লা বৈশাখে। 3 বছর তো দীর্ঘ সময়। আপনার কাছে জানতে চাইবো, ওই 3 বছরে ভালোবাসা কি কমেছে নাকি বেড়েছে? ভালোবাসার জায়গাটা তো আসলে একই থাকে, কিন্তু এখানে আসলে কি হয়, সংসার আসলে অনেক বড় একটা পরিধি। তো আগের থেকে পরে কি হয়, দায়িত্ববোধ, কেয়ারিং, শেয়ারিং, চাওয়া পাওয়া, এই জিনিসগুলো আসলে চাওয়াটা অনেক বেশি বেড়ে যায়। আমাদের সাথে যারা সিঙ্গেল, যারা এখনো ব্যাচেলর তারাও রয়েছেন। আপনার কাছে একটু জানতে চাইবো, আপনার কাছে ভালোবাসাটা কি? আমার কাছে ভালোবাসাটা মনে হয়, আমার কাছ থেকে ব্যক্তিগত দিক থেকে, যেটা আসলে ভালোবাসা একটা ছেলে একটা মেয়ে এইটার মধ্যে সীমাবদ্ধ, এটা আমার কাছে মনে হয় না। ভালোবাসা ছেলে বাবার সাথে, মেয়ে তার মার সাথে, বা ছেলে তার মার সাথে দৈনন্দিন প্রত্যেক দিনে তাদের যে একটা মহব্বত, ভালোবাসা, এটাকে আমার কাছে মনে হয়। আর আজকে আমি মূলত বের হয়েছি ভালোবাসা দিবস বা 14ই ফেব্রুয়ারি এটার জন্য নয়, পহেলা ফাল্গুন যেটা, এটার জন্য একটু বের হই। দুটাই উৎসব আপনার কাছে আবার আসছি গ্যাস ভাই। আজকে আমরা দিনভরই কভার করেছি, সেখানে যারা প্রবীণ তাদেরকেও কিন্তু দেখেছি যে তার বয়স তার 40-50 ঊর্ধ্ব, সে তার সহধর্মিণীকে বেরিয়ে পড়েছেন, যার মা তার সন্তানকে নিয়ে বেরিয়ে পড়েছেন, হয়তো তার বাবা প্রবাসে আছেন। তো ভালোবাসাটার ব্যাপ্তি কি আসলে শুধুমাত্র আমরা যেটি মনে করি প্রেমিক যুগলের মধ্যে সীমাবদ্ধ? দাদা, ভালোবাসা তো আসলে বিশাল শব্দটাই, অনেক ব্যাপ্তিময়, অনেক বিশাল এবং অনেক মাধুর্যময়। এত মিষ্টি শব্দ, কিন্তু ধরো বাংলায় যদি বলি মা, এর চেয়ে মিষ্টি শব্দ আর নেই, তারপরে কিন্তু ভালোবাসা। তো শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে তো অবশ্যই না, ভালোবাসা অনেক বড়, অনেক ব্যাপ্তিময় এবং অনেক মিষ্টি। সেই ব্যাপারটা সারাদিন নিশ্চয়ই দেখা গেল, এত রঙের, এত আনন্দের, এত উল্লাসের। যে আপনি যেটা বললেন যে প্রেমিক যুগল বা বাবা মা, মেয়ে, সন্তান, সবাই তো আজ বেরিয়ে পড়লো, সব বাঙালি, তার মানে ভালোবাসা আসলেই অনেক বড়। গ্যাস ভাই ধন্যবাদ। আমরা আরেকজনের কাছে যাই। আপনারা বিয়ের আগে প্রেমিক যুগল ছিলেন, এখন সংসার করছেন, এই দুই জায়গার ভালোবাসার
ভালোবাসার একটু পার্থক্যটা আপনার কাছে জানতে চাই, ওই সময়ের ভালোবাসা আর বর্তমানের ভালোবাসার মধ্যে তফাতটা কি? ওই সময়ের মানে আবেগটা আর বর্তমানের আবেগের সাথে একটু পার্থক্য আছে, বর্তমানে বাস্তবতা মিশে গেছে বর্তমানে বাস্তবতার সাথে। তবে ভালোবাসার ক্ষেত্রে মানে আগের চেয়ে এখন আরও মানে দিনে দিনে বাড়ছে আর কি। সেটা হলো যে মানে বাস্তবতার সাথে হলেও যে মানে ভালোবাসাটা আমার মনে হয় আমাদের আরও অনেক বেড়েছে। যেমন আজকে সকালে আমি তাকে একটা কবিতা মানে উইশ করেছি, মানে বসন্ত এবং ভালোবাসা একসাথে হওয়াতে আমি একটা কবিতা লিখেছি। সেটা হলো যে ভালোবাসার তালে তালে ফাগুনের ডালে ডালে বসন্তের আগমনে ফুল ফুটেছে সবার মনে। এটা আমার ভালোবাসাকে আজকে আমি সকাল আমি একটু ভাবির কাছে যাই। ভাবি ভাই কি আপনাকে স্কুল কলেজ জীবনে বা ইউনিভার্সিটির জীবনে কি কবিতা লিখতো? লিখতো কম, মাঝে মাঝে লিখতো আর কি। আচ্ছা তাহলে এখন কেমন লাগছে? আগের লেখা পড়ে আপনার যেমন লাগতো আর এখন আজকে যে কবিতাটা লিখেছে সেটা কেমন লাগছে? অনেক ভালো, খুবই ভালো লাগছে। আর ভালোবাসা কি বেড়ে যায় বয়স বাড়লে নাকি কমে যায়? না কমে না, বাড়ে, সাথে সাথে ভালোবাসার সাথে সাথে দায়িত্বটা বেড়ে যায়। ভালোবাসাটা আগে ছিল একজন কেন্দ্রিক, এখন পরিবারের সবাইকে মিলে ভালোবাসাটা ছড়ায়া যায়, ভালোবাসার ব্যাপ্তিটা বাড়ে। যার কারণে বয়স বাড়লে ভালোবাসা কমে না, ভালোবাসা বাড়ে, ভালোবাসার ব্যাপ্তিটা বাড়ে, ভালোবাসার গভীরতাটা বাড়ে। এবং ভালোবাসার সাথে তখন আগে ছিল যে ভালোবাসার সাথে শুধু আবেগটাই জড়িত ছিল, এখন আবেগের সাথে সাথে বাস্তবতাটা মিশে গেছে। যার কারণে বাস্তব ভালোবাসা আর আবেগের ভালোবাসার মধ্যে তো পার্থক্য থাকবেই, যার কারণে এই আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু দেশকে ভালোবাসা বা দেশপ্রেম বিষয়ে একটু কথা বলতে চাই। আমরা এমন একটা সময় কথা বলছি যখন দেশ এগিয়ে যাচ্ছে, দেশকে এগিয়ে নেবার জন্য আমাদের কি দায়িত্ব কর্তব্য আছে, কিংবা এই ভালোবাসা দিবস কিংবা বসন্ত দিনে প্রত্যাশাটা কি? আসলে দেশটা আমাদের যেভাবে এখন আগাচ্ছে, মানে এগিয়ে যাচ্ছে, যেভাবে আমাদের সমৃদ্ধি হচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে, প্লাস সমাজের কৃষ্টি কালচারেরও পরিবর্তন হচ্ছে, মানুষের মধ্যে নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে, এই জায়গাগুলোতে আমাদের আরেকটু আপগ্রেডেশন দরকার। মানুষ যাতে নিজের নৈতিকতাকে বিসর্জন না দিয়ে ও শুধু উন্নয়নের দিকে না ধাবিত হয়ে উন্নয়নের সাথে সাথে নিজের মানসিক অবস্থার যদি উন্নয়ন ঘটাতে পারি, তাহলে দেশ যেমন উন্নত হবে, আমাদের দেশের সমাজে ভালোবাসা বসন্তগুলো আরও ছড়িয়ে পড়বে, আরও সমৃদ্ধ হব আমরা। ধন্যবাদ আপনাকে। ভাবে আপনি কি মনে করেন দেশকে সমৃদ্ধ করার ক্ষেত্রে আমাদের দেশকে ভালোবাসার কতটা দায়িত্ব আছে বা বিষয়টা কি? দায়িত্ব আসলে আমাদের সবারই আছে, মানে যার যার জায়গা থেকে, মানে যার যতটুকু মানে পালন করতে পারে, যে যতটুকু পালন করতে পারে। তো আমার মনে হয় মানে ব্যক্তিগতভাবে মানে যার যতটুকু মানে যে পারে, সে যদি নিজের জায়গা থেকে ওই দায়িত্বটুকু পালন করে, আমার মনে হয় তাহলেই সমাজে উন্নয়নটা আরও মনে হয় আগাবে। আমরা এবছরে গ্যাস ভাই আমরা দেখলাম যে পঞ্জিকার একটা পরিবর্তন, ভালোবাসা দিবস সেই সাথে সাথে ফাল্গুন। অন্যান্য বছরগুলোতে কিন্তু আমরা দেখেছি যে সাধারণত পয়লা ফাল্গুনটা ভালোবাসা দিবসের একদিন আগে পালন হয়। একেবারেই আমরা শেষ মুহূর্তে আজকের আলোচনার শেষে শুনবো যে আজকের এই আয়োজনটা কেমন সাড়া ফেলেছে বাঙালির মনে। এটা আসলে দুরকম প্রতিক্রিয়া আমি পেলাম। দুটো বিশেষ দিবস ছিল, তো একটা 13 ফেব্রুয়ারিতে আমরা করতাম ভ্যালেন্টাইন, আর 14 তারিখে করতাম ভ্যালেন্টাইন। তো এটা আবার এবছর বদল হলো, পঞ্জিকা বাংলা একাডেমি করলো, এ কারণে একদিনে হলো। এতে একটা সুবিধা হবে যে আমাদের 21 ফেব্রুয়ারিটা 8ই ফাল্গুনে পড়বে। মানে আমি মেলানোর জন্য এই পরিবর্তনটা মেলানোর জন্যে, কারণ হলো কি যে বিশ্বর সাথে তাল মেলানোর জন্য, বঙ্গাব্দ এবং খ্রিস্টাব্দকে মেলানোর জন্য এই পরিবর্তনটা এবছর করা হয়েছে। এর আগেও একবার মনে করা হয়েছিল অনেক আগে। তো এটা আমি মনে করি একদিক থেকে ভালো। আবার যারা একটু বেশি মানে উৎসব পালন করতে চায় তারা একটু মন খারাপও করেছে। যেমন অনেক আমার বন্ধুদের মধ্যে ছিল যে আজকে হলুদ পরবো না লাল। হ্যাঁ, রঙের একটা কিন্তু বিষয় দ্বিধা আমরা সারাদিনে দেখেছি। গিয়াস ভাই আপনাকে ধন্যবাদ, আজকে যারা অংশ নিয়েছেন সবাইকে ধন্যবাদ। আমরা স্টুডিওতে ফিরবো। আসলে এখানে যারা আলোচনায় অংশগ্রহণ নিয়েছেন সারাদিনে আমরা কভার করেছি সব বয়সের মানুষদের কথা, একটা যে ভালোবাসা শুধু প্রেমিক যুগলের ভালোবাসা নয়, ভালোবাসা মানে দেশকে ভালোবাসা, ভালোবাসা মানে পিতা সন্তানের ভালোবাসা, ভালোবাসা মানে মা বোনের ভালোবাসা, সহপাঠী শিক্ষার্থীদের ভালোবাসা। তো এই ভালোবাসা ছড়িয়ে যাক দেশের গণ্ডি পেরিয়ে সমগ্র বিশ্বব্যাপী। তো এই ছিল আজকের এই জনপদের সময়। রাবি ফিরে যাচ্ছে আপনার কাছে। পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়